Hey everyone, assalamu alaikum, welcome back to my YouTube channel. আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর আমার হাজবেন্ডের এই প্রথমবারের মতো আমাদের গ্রামের বাড়িতে যাওয়া যেহেতু আমরা ঢাকাতেই থাকি আমাদের বেশ কয়েকদিন পর পরই হচ্ছে গ্রামের বাড়িতে যাওয়া হয় তো এবার হচ্ছে আমাদের ফ্যামিলি সহ একবারে ওকে নিয়ে হচ্ছে গ্রামের বাড়িতে যাচ্ছি ঢাকা থেকে আসার পথে কোনো ভিডিও করা হয়নি অলমোস্ট আমরা গ্রামের বাড়িতে চলেই আসছি তো এখন আছি হচ্ছে অটোতে তো অটোতে যেতে যেতে গ্রামের বাড়ির যে দিকটা হচ্ছে আমাকে বেশি আকর্ষিত করে সেটা হচ্ছে এখানকার এত সুন্দর সবুজে শ্যামলে ভরা পরিবেশ সব জায়গায় শুধু সবুজ আর এখানকার মানুষ যখন মাঠে ঘাটে কাজ করে আমার এত বেশি ভালো লাগে তো চলে আসছি আসার পরে আমরা আমাদের ব্যাগ ট্যাগ রেখেই হচ্ছে বের হয়ে গেছি কারণ গ্রামে আসলে আমাদেরকে কেউ ধরেও রাখতে পারে না আমরা ভাই বোনেরা হচ্ছে সবাই হাঁটতে বের হয়ে যাই তো হালকা পাতলা নাস্তা করে আমরা বের হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে আমার দাদার একটা জায়গা আছে যেখানে হচ্ছে চারপাশে বেড়া দিয়ে আমার ফুফুইটার ভিতরে অনেক ধরনের গাছ লাগায় রাখছে আমরা যখনই যাই এটার চারপাশে অনেক ঘোরাঘুরি করি আর যাই ভালো লাগে তা গাছ থেকে পেরে পেরে খাই আসলে এর চেয়ে বেস্ট ফিলিংস গ্রামে আসলে আর হয় কিনা আমি জানি না তো এখানে দেখলাম অনেকগুলো বিলাতি ধনিয়া পাতা অনেকেই চিনবেন আর কি বেশিরভাগ মানুষই চেনার কথা এই জায়গাটার চারপাশেই আমার ফুপু নানা ধরনের গাছ লাগাইছে তার মধ্যে এই যে একটা এই ফলটার নাম আমার মনে নাই কিন্তু এটা হচ্ছে একটা টক জাতীয় ফল যেটা হচ্ছে তরকারিতে দিয়া খায় এখন এই যে এই হচ্ছে আমার ছোট চাচার ছোট ছেলে তার হচ্ছে সারাদিনই লাঠি নিয়ে দৌড়াদৌড়ি এই জায়গাটাতে আসলে আমরা গাছ থেকে কিছু না কিছু পেরেই খাই তো আমার ফুপাতো ভাই হচ্ছে একটা দৌড় দিছে যে ও কিছু খাবার নিয়ে আসবে তো দেখলো গাছে হচ্ছে পেঁপে আছে তো পেঁপে বাড়তে গেছে এইদিকে আমার আরেক ফুপাতো ভাই সে হচ্ছে ঠুস করে গাছের পেঁপেটা পেরেও ফেলছে যেটা দেখতে অসম্ভব সুন্দর ছিল ও শুধু একটা মোচড় দিছে আর পেঁপেটা ছিঁড়ে গেছে তারপর সেটা হচ্ছে ও আমাকে দিল আর এটা হচ্ছে আমি আস্তে আস্তে নিয়ে গেলাম হচ্ছে আমার হাজবেন্ডের কাছে আর ও এটা ধরেই বলল পেঁপেটা কাঁচা তো পেঁপেটা আর খাওয়া হয় নাই সেটা নিয়েই হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যেই রওনা দিলাম তো বাসায় চলে যাচ্ছি আর বাসায় যেতেই হচ্ছে আমার ভাই যুদ্ধ শুরু করে দিছে সেটা হচ্ছে আম গাছের সাথে একটা আমও আর সে রাখবে না এখন হচ্ছে দুইটা আম পারছে অবশ্য পরে আরও পারছে আমাদের দুপুরের খাবার শেষ হওয়ার পর হুট করে প্ল্যানিং হয় যে আমরা আমাদের ফুপাতো বোনের বাসায় যাব আর চট করেই সবাই রেডি হয়ে যায় তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমার ফুপাতো বোনের বাসায় যাওয়ার জন্য ওর বাড়িতে গিয়েই আমরা সবাই অনেক খুশি হয়ে যাই কারণ ওর বাড়িতে ছোট ছোট হাঁসের বাচ্চা ছিল হাঁসের বাচ্চাগুলো ধরতে এত সফট আর দেখতে এত কিউট যে আমি কি বলবো অতিরিক্ত সুন্দর তারপর হচ্ছে আমরা দুইজন বাহিরে বসে পড়লাম আর আমাদের নাস্তার ব্যবস্থা বাহিরেই করা হলো এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে যে আর কি আগেরকার সময় দেখতাম যে আর কি নতুন জামাই নতুন বউকে হচ্ছে বাহিরে নাস্তা দেওয়া হয় তো ওদের হচ্ছে শ্বশুরবাড়িতে এই ট্র্যাডিশনটা এখনও আছে আমাদের নাস্তা শেষ করে এটাকে আল্লাহু আকবার করে আমরা হচ্ছে আমাদের রাতের খাবারটা সেরে ফেললাম আর সকালেই হচ্ছে আমরা বাড়িতে আসার জন্য রওনা দিয়ে দিলাম এই জায়গাটা তো আমি কোনোদিনও ভুলবো না আমি আর আমার বোন এই জায়গায় গিয়েছিলাম লেবু পাড়তে আর হচ্ছে সেখানে আমি রাজহাঁসের দৌড়ানি খাইছি তো আমার এই চাচা এসে আমাকে বাঁচাইছে তারপর উনি আমাকে লেবু ছিঁড়া দিছে একটা ভিডিওতে আসলে আমাদের গ্রামটা এক্সপ্লেইন করা যাবে না তো নেক্সটে আমরা কোথায় গেলাম কি করলাম আর কোথা থেকে কি খেলাম সবই জানতে হলে আমার নেক্সট ভিডিওটাও দেখতে হবে তো যারা যারা ভিডিওটা দেখছো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ